জন্মদিনটা একান্তে কাটাবো বলেই পরিকল্পনা নিয়েছিলাম, তাই শহরের বুকে অথচ প্রকৃতির মাঝে সময় কাটাতে চলে এলাম প্রিন্সেপ ঘাট। শুধু প্রিন্সেপ ঘাটই নয়, তার অনতি দূরত্বে রয়েছে স্টিফেন্স জোন্স চার্চ, ভারতীয় আয়কর দফতর, ফরেন পোস্ট, বাবুঘাট ইত্যাদি। বিস্তারিত বিবরণ এই ভিডিওয় দেওয়া রইল। আমাদের যাত্রাপথ শুরু হলো চাঁদপাড়া স্টেশন থেকে। বনের দেওয়া কিটক্যাট ও জিমজ্যাম খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। মাঝেরহাটগামী যে কোনো ট্রেন ধরলেই সরাসরি পৌঁছে যাবেন প্রিন্সেপ ঘাট। দেখতে দেখতে মচলন্দপুর চলে এলো। ঠাকুরনগর থেকেই এই মাসি মালা যেতে চলেছে, আর আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা দমদম থেকেও কিন্তু ট্রেন পেয়ে যাবেন প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। চলে এলো টালা, এরপর শোভাবাজার আহিরটোলা, তারপর বড় বাজার, বিবাদীবাগ ইত্যাদি। মাথার উপর দিয়ে হাওড়া ব্রিজকে দেখলাম। শোভাবাজার যেতে না যেতেই এই নদী আমাদের সঙ্গ নিল। নদীর পাশে বাঁধানো ঘাটগুলিতে বহু লোককে অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করতে দেখলাম। নদীর গা বরাবর এই দৃশ্যপট সত্যিই অনবদ্য। দু ঘন্টার যাত্রাপথের ক্লান্তি কোথায় যেন নিমেষেই হারিয়ে গেল এই নদীর হিমশীতল হাওয়া আর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে। দেখতে দেখতে পার হয়ে যায় বাবুঘাট, ইডেন গার্ডেন, আর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য স্টেশন প্রিন্সেপ ঘাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু। স্টেশন থেকে বেরোলেই রয়েছে এই সাইনবোর্ড, তার উল্টো দিকেই রয়েছে বড় রাস্তা যেখান থেকে হাওড়া শিয়ালদার বাস পেয়ে যাবেন। গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে প্রিন্সেপ ঘাটের মনুমেন্টটি, যা ব্রিটিশ আমলে অ্যাংলো ইন্ডিয়ান স্কলার জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। দেখলাম হাতিমা তার ছানাপোনা নিয়ে দাঁড়িয়ে আছে। সামনের এই সুবিশাল মাঠটিতে বসে প্রিয় মানুষটির সঙ্গে একটা বেলা কিন্তু হামেশায় কাটিয়ে দেওয়া যায়। এটা ফটোশ্যুটের জন্য একটা আইডিয়াল স্পট। মিঠে রোদ গায়ে মেখে সামনের দিকে এগিয়ে চললাম। স্টেশন থেকে নেমেই এই গেটটি চোখে পড়বে, আর এই গেটটি টপকে ওই পারে গেলেই কিন্তু গঙ্গা। এই যে আমরা এবার দেখতে দেখতে চলে এসেছি প্রিন্সেপ ঘাটের ঘাট নাম্বার 1। আর এখানে দেখুন কি সুন্দর পাখির কলরব শোনা যাচ্ছে। ঘাটে অনেকেই ভিড় জমিয়েছে ছবি তোলার জন্য, তাই আর দাঁড়ালাম না, সামনে এগিয়ে চললাম। দেখুন, এ কি সত্যিই কলকাতা নাকি কোনো মায়ানগরী? ভালোবাসা কিন্তু দেখতেও ভারী সুন্দর। হাঁটতে হাঁটতে এবার কিন্তু চলে এলাম দ্বিতীয় ঘাটে। এখানে তুলনামূলক ভিড়টা কম ছিল। পরন্ত বিকেলে যদি নৌকা বিহার করতে চান তাহলে ভাড়া পড়বে 300-400 টাকা। তবে আমি একা মানুষ, তাই সাধ ও সাধ্যকে মাথায় রেখেই সামনের দিকে এগিয়ে চললাম। একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন ছিলাম, আর সেই ঘোর কাটল মাঝেরহাট বারাসাত লোকালের তীব্র আওয়াজ শুনে। ট্রেন দেখে মনে পড়ল ট্রেন থেকে কেনা কাঠি ভাজার কথা। লোকের পিছনে কাঠি করার থেকে কাঠি ভাজা খাওয়াই বেটার বলে আমি মনে করি। এক ফেরিয়ালা কাকা এই মনুমেন্টটাকে দেখিয়ে বলল, এর উপর উঠে নাকি কোন রানী চা খেত আর গঙ্গাকে দেখত। আমার কথাটা গ্রহণযোগ্য মনে না হলেও চা হাতে নিয়ে আমিও বসে পড়লাম এই গঙ্গার পাড়ে, আর সামনের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আরও আধা ঘন্টা কিন্তু কাটিয়ে দিলাম। প্রিন্সেপ ঘাট মানেই গল্প করতে করতে বাবুঘাটের দিকে এগিয়ে চলা। চলার পথে বেশ কয়েকটি দেবদেবীর মন্দির চোখে পড়ল। চলে এসেছি ইডেন গার্ডেন। হাঁটতে হাঁটতে কখন যে একটা গোটা স্টেশন পার হয়ে গেল বোঝা গেল না। এই হলো সেই বিখ্যাত গঙ্গা আরতি ঘাট। এখানেই সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়ে থাকে। প্রিয় মানুষটি ফুল ভালোবাসে, এখান থেকে কিনে নিতে পারেন তাজা গোলাপ। আমরা যেহেতু সরস্বতী পুজোর পরের দিন গিয়েছিলাম, তাই আমরা প্রতিমা ভাসান দেখতে পেরেছি। এখানে প্রতিমা বরণ চলছে। এই যে আরও একটি প্রতিমা চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যেটি পার করে এই গাছটির দেখা মিলল, এটা অসাধারণ লাগছিল। আর দুপা হাঁটলেই আপনারা চলে আসবেন বাবুঘাট ওভারব্রিজে। গুটি গুটি পায়ে আমি আর আমার বোন এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকলাম। বোনের দৌলতে এখানে দাঁড়িয়েই বেশ কয়েকটি সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। ব্রিজের উপর দাঁড়িয়ে সূর্যি মামাকে নদীর ওই পাড়ে অস্ত যেতে দেখলাম। মেন রাস্তা কিন্তু আপনাদের ডান হাতেই রয়েছে। এবার মেন রাস্তা ধরে আমরা এগিয়ে যাব স্টিফেন জোন্স চার্চের দিকে। জয় ভোলে বাবার জয় বলে মেন রাস্তায় উঠে পড়লাম। দুপা যেতে না যেতেই পড়ল SBI এর হেড অফিস। সুবিশাল এই অফিস কোনো রাজপ্রাসাদেরই সমতুল্য। আরও দুপা হাঁটতে না হাঁটতেই পড়ল ফরেন পোস্ট। আমরা এতক্ষণ হাওড়ার দিকেই হাঁটছিলাম, এবার ডান দিকে যেতে হবে। রাস্তা পার হয়ে ডান দিকের যে সোজা রাস্তাটি চলে গেছে
সেটা ধরেই এগোতে হবে। হাতে গুনে ঠিক এক মিনিট এগোলেই আপনারা বিশাল আকৃতির নীল রঙা একটি বিল্ডিং দেখতে পাবে। এই বিল্ডিংয়ের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে আর মাত্র দু মিনিট হাঁটুন, তাহলেই দেখতে পারবেন চার্চ এসে গেছে। এই হলুদ রঙা চারতলা যে বিল্ডিং, তার নিচেই রয়েছে বেশ কিছু ইংরেজ আমলের দোকান। এখানের সেই বিখ্যাত হেস্টিংস ইটিং হাউস কিন্তু রয়েছে, যেটা 1885 সালে নির্মিত। আর তার সামনেই রয়েছে সরকারি আয়কর দফতর। এই বিল্ডিংটা কিন্তু সত্যিই নজর কাড়ার মতো। এই ভবনটা দেখে কেন জানি না আমার ঠাকুরবাড়ির কথা মনে পড়ছিল। রাস্তার ওই দিকটা দিয়েই কিন্তু আমরা এসেছি। এবার রাস্তার বাঁক ঘুরতেই পড়ল স্টিফেন জোন্স চার্চ। 1787 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চার্চ নির্মাণ করে। যুগের পর যুগ ধরে কতই না ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে এই লালমাটির পথ আর ঐতিহাসিক ওল্ড ক্যাথিড্রাল চার্চটি। তবে বিকেল 4টার পরে যাওয়ায় ভিতরে ঢোকার পারমিশন আমরা পেলাম না, তাই বাইরে বেরিয়ে এলাম, রাস্তা দিয়ে হাওড়ামুখ হলাম। এই হলো ভারতের একমাত্র ভাসমান হোটেল, যার নাম ফ্লোটেল, যা সম্পূর্ণটাই গঙ্গাবক্ষে ভেসে রয়েছে। এর অনতি দূরত্বেই রয়েছে বিবাদীবাগ ফেরিঘাট। এখান থেকে ভেসেলে করে হাওড়া স্টেশন পৌঁছে যায়। আর এইভাবেই 22 বর্ষের জন্মদিনটা একান্তে কেটে গেল।